आज के आमी तैरी करे देखाबो नील अपराजिता फुले चा अथवा ब्लू बटरफ्लाई पी टी। प्रकृति आमादे आशेपाशे आमादे शरीर के सुस्थ रखार समस्त उपादान दिए रेखेछे, किन्तु आमरा ता सम्पर्के अवगत नई, जेमन एई नील अपराजिता फुल। वेलकाम बैक टू माई चैनल, आमी आबारो चले एसेछि आमार नतून एकटा रेसिपी आपनादेर साथे शेयर करते। आज के आमार रेसिपी पार्पल टी, माने ए जे अपराजिता फुल, ए दिए आमी चा बनाबो। एटा होलो मैजिक टी, एते प्रचुर एंटीऑक्सिडेंट आछे। বিদেশে এই চায়ের অনেক প্রচলন, আমাদের দেশে এখনো সেইভাবে এর প্রচলন শুরু হয়নি। চলুন তাহলে কিভাবে আমি এই পার্পল টি বানাই সেটাই আপনাদের দেখিয়ে দেব। চলুন তাহলে আমি আমার পার্পল টি শুরু করি বানানো। প্রথমে গ্যাস জ্বালিয়ে নিলাম। আমি 2 কাপ বানাবো, তাই আমি টোটাল 3 কাপ জল নেব। সবুজ অংশটা না ছাড়ালে আপনার টি এর কালারটা ঠিকঠাক আসবে না। এই যে আমার জল ফুটে গেছে, আমি এর মধ্যে 10 থেকে 12টা অপরাজিতা ফুল, এই যে ডান্ডিগুলো সব ছাড়িয়ে নিয়েছি সবুজ অংশগুলো, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এই চা আমাদের ওয়েট লস করতে সাহায্য করে, এটাকে ন্যাচারাল প্যারাসিটামলও বলা হয়ে থাকে, যা শরীরের ব্যথা বেদনা দূর করে। এছাড়া চোখকে সুস্থ রাখে, শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না, ডায়াবেটিস কমায়, হার্ট সুস্থ রাখে, চুল পড়া কমায়, মস্তিষ্ক সুস্থ রাখে। আর সবথেকে বড় কথা হলো, আজকের ব্যস্তময় জীবনে আমরা সবাই স্ট্রেস এবং ডিপ্রেশনে ভুগি, আর এই চা সেই ডিপ্রেশনকে রিডিউস করে। আজকের দিনে সবচেয়ে জরুরি যে জিনিসটা হলো নিজেদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলা, আর এই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জরুরি হলো অ্যান্টিঅক্সিডেন্টযুক্ত খাবার এবং পানীয়। এই অপরাজিতা ফুলের চায়ের মধ্যে ভরপুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, সেই জন্য এটাকে বলা হয় প্যাকড ফুল অফ অ্যান্টিঅক্সিডেন্ট। জানা মতে এই ফুলের চায়ে কোনো রকম সাইড এফেক্ট নাই, কেবলমাত্র গর্ভবতী মহিলারা ডাক্তারের পরামর্শ নিয়ে এই চা পান করবেন। চাটা বেশিক্ষণ ফোটাবো না, 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই যে 2 মিনিট রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে, এই যে কালারটা শুধু আপনারা দেখুন। এটা ম্যাজিক টি কেন বলেছি আপনাদের দেখিয়ে দিচ্ছি, ওই জন্য আমি 2 কাপ ব্যবহার করেছি। এই যে লেবুটা রস করে নিলাম, এটা ইমিউনিটি বুস্টার হিসেবেও কাজ করবে। যে অল্প লেবুর রস নিলাম, এই যে দেখুন লেবুর রস দেওয়ার সাথে সাথে কালারটা কেমন চেঞ্জ হয়ে গেল। এবার এতে আমি কোনো চিনি ব্যবহার করব না, আমি মধু দেব। যারা ওয়েট লস করতে চান তাদের এই ড্রিঙ্কটা খুব উপকারে আসবে। আপনারা এই অপরাজিতা ফুল সারা বছর সংরক্ষণ করে রাখতে পারেন, ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তারপরে এয়ারটাইট কন্টেনারে ভরে রেখে দেবেন। দুটো চায়ের কালার দেখুন কত সুন্দর। আমি এবার এটা সার্ভ করে দেব, আমার অপরাজিতা ফুলের চা রেডি। আপনাদের কেমন লাগলো এই চা বানানোর পদ্ধতিটা? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।